ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। দুপুরে উপজেলার হরশপুর ইউনিয়নের বুল্লা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নওয়াব আলী গোষ্ঠীর সাথে কাউসার মোল্লার কাউসার মেম্বার গোষ্ঠী, হাজি গোষ্ঠী, মাইজকাউ গোষ্ঠী সহ অন্তত সাতটি গোষ্ঠীর বিরোধ চলছিল। ছয় মাস আগে কাউসার মেম্বারের মেয়ে নওয়াব আলী গোষ্ঠীর আব্দুল আহাদের ছেলে মহসিনের সাথে পালিয়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে আবারও বিরোধ দেখা দেয়। এরই জেরে তারা সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষের অর্ধশতাধিক আহত হন। বেশ কিছু বাড়িঘরে হামলা ও ভাঙচুরও করা হয়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।